খবরে নজর রাখতে হচ্ছে বাংলার খবরকে। পুনর্গণনাতেও জয়লাভ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ জয়লাভ করেছিলেন, কিন্তু পুনর্গণনা চাওয়া হয় শাসক দলের পক্ষ থেকে বিষ্ণুপুরে। কিন্তু সেই পুনর্গণনাতেও জয়লাভ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এই মুহূর্তে বড় খবর, পুনর্গণনাতেও জয়লাভ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এই মুহূর্তের বড় খবর আপনাদের এই মুহূর্তে ব্রেক করছি। যে খবর বাংলার খবর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পুনর্গণনাতেও জয়লাভ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ জয়লাভ করার পর শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এই কেন্দ্রে পুনর্গণনা চাওয়া হয় এবং নির্দিষ্ট কিছু জায়গায় পুনর্গণনা করা হয়, এবং সেই পুনর্গণনাতেও জয়লাভ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন মৃন্ময় পান। মৃন্ময়, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, বিষ্ণুপুর কি বলছে? একটা শুধু দেখো, এই বিষ্ণুপুরকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে কিন্তু দফায় দফায় একাধিক কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। আমরা দেখেছি যে দুপুরের দিকে এই বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে কিন্তু তৃণমূল বিজেপির ওপর হামলা চালায় এবং বিজেপির গাড়ি ভাঙচুর করে, বিজেপির ক্যাম্প ভাঙচুর করে। এবং দফায় দফায় যখন সৌমিত্র খাঁ প্রত্যেকটি রাউন্ডে যখন এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই বিষ্ণুপুর কাউন্টিং সেন্টারে কিন্তু একাধিক বিজেপির কাছ থেকে দাবিরা উঠে যে সৌমিত্র খাঁ জয়ী হওয়ার পরেও এবং সরকারিভাবে সেটা ঘোষণা হওয়ার পরেও কিন্তু সৌমিত্র খাঁকে তার সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, এবং সেই সার্টিফিকেট না দেওয়াতে বিজেপি এখানে বিক্ষোভ দেখানো থাকে এবং তখন কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, এবং তখন তৃণমূলের পক্ষ থেকে কিন্তু রিকাউন্টিংয়ের দাবি করা হয় এবং তিনটি রাউন্ডের রিকাউন্টিংয়ের দাবি করা হয়, এবং সেই তিনটি রাউন্ডে কিন্তু পুনরায় কিন্তু আবার সৌমিত্র খাঁ কিন্তু জয়ী হয়, এবং তারপরে কিন্তু উল্লাসে মেতে উঠেছে বিজেপি নেতাকর্মীরা। আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই যে সারাদিন দফায় দফায় যে আপনাদের বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, এরপর যে জয়ী হলেন, কি বলবেন? এই জয় হচ্ছে আমাদের দীর্ঘদিনের লড়াই, এবং আজকে আমরা সকাল থেকে যে সকল কর্মীরা এখানে এবং বাইরে যারা লড়াই করেছি তাদের মধ্যে, মানে যে আমরা সারাদিন যে কষ্টটা করেছি সেটা আমাদের এই জয়ের আশা। রিকাউন্টিংটা কেন করতে হলো? ওরা হেরে যাচ্ছে, ভয়ে রিকাউন্টিং করছে, ওরা বারবার রিকাউন্টিং করে তো ওরা নিজেদের দুর্বলতা প্রকাশ পাচ্ছেন না, ফলে মেনে নিতে পারছেন না, এতটাই উনি মত্ত হয়ে গেছেন যে কিভাবে কি করবো না ভাবতে পারে, উল্টোপাল্টা ওখানে চালু করে। কেন বারবার আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনী আপনাদের মধ্যে সংশয়টা প্রথম থেকেই ছিল যে আমি হাঁটছি, কারণ বিষ্ণুপুরের মানুষ প্রথমেই সেটা ডিক্লেয়ার করে দিয়েছিল যে উনি জিতছেন, এবং আজ সেটা দ্বিতীয়বার তৃতীয়বার যতবারই রিকাউন্টিং হলো সেই যে রেজাল্ট ছিল প্রথমে সেটাই আবার একই হলো, 5,567 ভোটে আমাদের গর্বের সাংসদ পুনরায় আবার নির্বাচিত হয়ে জিতলেন আমাদের বিষ্ণুপুর লোকসভা। উত্তেজনা, একাধিকবার উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল, কি কারণ? কারণ ও হাতটাকে মেনে নিতে পারছে না, এটাই কারণ, অন্য কোনো কারণ নেই। ও হাতটাকে মেনে নিতে পারে না, ও চুরি করার চেষ্টা করেছিল, আইপ্যাকটা করছিল, আমাদের টিম ছিল করেছিল, আইপ্যাকে কাজে লাগিয়েছিল, কিছু করা যায় সেই ধান্দা করছিল, কিন্তু আমাদের চোখকে ফাঁকি দেখে রেখে করতে পারেনি। আপনারা কি অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনে? হ্যাঁ, আমরা করেছিলাম। বোঝা গেল বিষ্ণুপুরের পুনর রিকোয়ান্টিং এর পর, পুনর্গণনার পরেও জয়লাভ করলেন সৌমিত্র খাঁ। এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মৃন্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। বা ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, বাংলার ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, বসিরহাট থেকে বোলপুর, দিকে দিকে জয় তৃণমূল। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাত, চুরি দুর্নীতি ভুলিয়ে বঙ্গে উঠল সবুজ আলো। প্রকাশের পরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন কর্মী সহপ্রার্থীরা। বহরমপুর, যেখানে 25 বছরের সাংসদ জামানত শেষ হলো, ইউসুফ পাঠানের কাছে বহরমপুরে হারলেন অধীর রঞ্জন চৌধুরী। কি এই জিত সির্ফ মেরি নেই, ইয়াহ পে জিতনে লোগ হে, জিতনে ভি কর্মী হে ইয়াহ পে, উনকি জিত হে, তো মে সবকো ধন্যবাদ করতা হুঁ, সবকো মুবারকবাদ দেতা হুঁ। ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে, 5 বার পরপর জিতেছিলাম, মানুষের দয়া দুয়ার আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। জঙ্গিপুরে জয়ের ধারা অব্যাহত রাখলো তৃণমূল। জয়ী তৃণমূল প্রার্থী খালিলুর রহমান, তৃণমূলে ভরসা রাখলো মুর্শিদাবাদ। জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান। এবার চলে আসা যাক কলকাতার দিকে। কলকাতা উত্তর,
যেখানে পুনরায় জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের মতো দক্ষ রাজনীতিবিদকে এই আসন থেকে তৃণমূলের বিপরীতে প্রার্থী দিয়েছিল বিজেপি। 60,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। বলেছি আমার 9 বার জেতা কলকাতা শহর, আমি 4 বার বিধায়ক জিতেছি, 5 বার লোকসভা জিতেছি এবং আমার 10 বারের জয় খুব স্মুথলি হয়েছে। আমার কর্মীরা যে মানসিকতা নিয়ে যেভাবে কাজ করেছে আমি নিশ্চিন্ত ছিলাম। মালারা এবং দেবশ্রী চৌধুরীর মুখোমুখি টক্কর হয়েছিল কলকাতা দক্ষিণে, যেখানে দেবশ্রী চৌধুরীকে পরাজিত করে বজায় থাকল তৃণমূলের ধারা। তৃণমূলের জয় সাধারণ মানুষের জয় বাংলার, যারা দীর্ঘদিন আজকে সবাই বিরোধীরা যখন বলেছিল যে এখানে নাকি তৃণমূলের আসন অনেক কমে যাবে, এখানে উল্টো চিত্র দেখা গেল বিধানসভার মতো। দমদম লোকসভা কেন্দ্র, যেখান থেকে 3 বর্ষীয়ান রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের সৌগত রায়, বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিএম এর সুজন চক্রবর্তী। এখানেও শাসক দলই ভরসা রাখল আমজনতা। বর্ধমান পূর্ব থেকে 1,60,350 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। মেদিনীপুর আসন ছেড়ে বর্ধমান দুর্গাপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে 1,37,564 ভোটে পরাজিত হতে হল তাঁকে। 63,000 ভোটে আসানসোলে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সুভাষ সরকারকে পরাজিত করে বাঁকুড়ার নতুন সাংসদ হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুরে বজায় থাকল সৌমিত্র রাজ। প্রাক্তনী সুজাতা মণ্ডলকে পরাজিত করে আসন ধরে রাখলেন বিজেপি প্রার্থী সৌমিত্র। অনুব্রতহীন বীরভূমের 2 আসনেই জয়ী তৃণমূল। একদিকে চতুর্থবারের জন্য সাংসদ হলেন শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা থেকে জয়ী অসিত মাল। তো বীরভূমের মানুষের কাছে আগেও কৃতজ্ঞ, আগেও 3 বার কৃতজ্ঞতা জানিয়েছি সারা জীবনের জন্য, এবারেও আবার বলছি যে কৃতজ্ঞ। এবং তার থেকেও বীরভূমের মানুষ তো আছে, তার সঙ্গে আমার কর্মী নেতারা, কর্মীরা এমনভাবে বুথ লেভেল থেকে বা যে চা খাইয়েছে আমাদের অফিসে সে পর্যন্ত এর সঙ্গে যুক্ত, তাদের এত পরিশ্রম, এত পরিশ্রম, সেটা জয়। কৃষ্ণনগরে আবারও বাজিমাত মৌহামৈত্রের। 57,083 ভোটে জয়ী হয়েছেন তিনি। দল বদলেও মুকুট পরা হল না রানাঘাটের মুকুটমণি অধিকারের। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারই ভরসা রাখল সাধারণ মানুষ। সবথেকে বেশি লিড কোথায়? দক্ষিণে হবে এটা আমি নিশ্চিত। যেখানে মুকুটমণি অধিকারী বিধায়ক ছিলেন, হ্যাঁ, ওখানকার মানুষ মুকুটমণি কি সেটা ভালো বুঝেছে। পুরুলিয়াতেও বজায় রইল বিজেপির আধিপত্য। জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী ঘোষণার আগে থেকেই সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির গণনা কেন্দ্র চত্বরে উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। রিপাবলিক বাংলা। ভোট যুদ্ধের ফলাফল ঘোষণার আগে থেকে জায়গায় জায়গায় শুরু হয়েছিল উৎসব, মুহুর মুহুর খেলা ঘুরছে গণনার সময়। বাংলার দক্ষিণের দিকে কোথাও পদ্মফুল, কোথাও ঘাসফুল, একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছে বাম কং। সবুজ ছড়ের মাঝে গেরু আবিরও চোখে পড়েছে দক্ষিণবঙ্গে। জয়ের উৎসবে মাতল বিজেপি তৃণমূল 2 দলই। মধুয়াগড় বনগাঁয়ের জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 70,000-এরও বেশি ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী। কাশি ঘন্টা বাজে উৎসবে গা ভাসালো বনগাঁ। হুগলিতে বাড়ি বাড়ি গিয়ে দই আলু পোস্ত খেয়ে বাজিমাত তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির। সবুজ আবির খেলে নাচে গানে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কল্যাণময় শ্রীরামপুর। 1,00,000-এরও বেশি ভোটে জয়ী শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। যদিও জোর টক্কর দিয়েছেন প্রাক্তন জামাই তথা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। 8,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। উৎসবের মেজাজে তৃণমূল কর্মী সমর্থকরা, আনন্দে চোখে জল মিতালির। বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে, এই জন্য আমি বলছি। হাওড়া লোকসভা কেন্দ্রের 1,50,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।
আনন্দে সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বারাসত কেন্দ্রে 1 লাখেরও বেশি মার্জিনে জয়ী কাকলি ঘোষ দস্তিদার, লক্ষ্যের ভাণ্ডার বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে কি জয়লাভ কাকলির? জয়ের পর করলেন সাংবাদিক সম্মেলন। বারাসত সংসদীয় এলাকার জনগণকে ধন্যবাদ জানাবো। বসিরহাট ও যাদবপুর কেন্দ্র বিপুল সংখ্যক ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে 4.5 লাখ ভোট পেয়েছেন রেখা পাত্র। সাহসী কথার পরিচয় দেখিয়েছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ। মানুষকে ভীত করার চেষ্টা, সন্ত্রস্ত করার চেষ্টা, আমি মনে করি বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মুখের উপর জবাব দিয়েছে। মথুরাপুরে জয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার, খুশিতে মগরাহাট, পশ্চিমে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। পাশাপাশি জয়নগরে বাজিমাত প্রতিমা মণ্ডলের। মানুষের রায় বদলালো কাঁথি ও তমলুকের ভাগ্য। তৃণমূলের হাত থেকে ক্ষমতা দখল করল বিজেপি। কাঁথিতে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। ঢাক ঢোল বাজিয়ে উৎসব বিজেপি কর্মী সমর্থকদের। তমলুকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। মেদিনীপুরে জোর টক্কর অগ্নিমিত্র পল ও জুন মালিয়ার, মাত্র 27,191 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া। জয় তো আমার একা নয়, জয় তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ দিদিকে চায়, বাংলার মানুষ অভিষেক ব্যানার্জিকে চায়। দায়িত্ব তো এবার বাড়লো, তাহলে ফোকাস কোন দিকে? ফোকাস 7টা বিধানসভার উপর থাকবে। ঝাড়গ্রামের আকাশেও সবুজ আবির, 1.5 লাখেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। রিপাবলিক বাংলা এই মুহূর্তের বড় খবর।